ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহ বারকাত ভাইজান কেউ যদি নামাজ কাদা রেখে মারা যায় সেই নামাজের কোনো কাফারা হয় না নামাজ পুনরায় কাজা করতে হয় না কারণ নামাজের কোনো কাফারাও নেই কেন যেহেতু মারা গেছে নামাজ পড়েনি অসুস্থতার কারণে এখন নামাজ কোন অবস্থায় সে নামাজ পড়েনি সেটা তো কেউ বলতে পারবে না তো এখন যদি এমন অসুখ যে অসুখে তার জ্ঞান ছিল না সেই জ্ঞান না থাকার কারণে কারণে রুফে আল কালাম আনসালাস তিন ব্যক্তির ওপর লেখা হয় না তার মধ্যে একজন হচ্ছে ওয়ানিল মাজুন হাত্তা ইউফিক পাগল ব্যক্তি মানে পাগল হয়ে গেছে আর কি কিংবা শূন্য হয়ে গেছে আর কি জ্ঞান শূন্য হয়ে গেছে এমতো অবস্থায় তার লেখা হয় না সুতরাং সে যদি জ্ঞান শূন্য অবস্থায় মারা যায় তাহলে তার নামাজের কোনো কাফারা নেই আর তার নামাজ তার উপরে মাফ কিন্তু জ্ঞান ছিল সব ছিল হয়তো সে অসুখের কারণে পড়তে পারেনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ভাই যান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হচ্ছেন আমাদের সবথেকে বড় দলিল তিনি মৃত্যু অবস্থা মৃত্যুকালীন তার যে কঠিন যন্ত্রণা হয়েছিল জ্ঞান হারিয়ে যাচ্ছিল পানি ঢেলে আবার জ্ঞান আসছিল তো আবার যখন জ্ঞান আসছিল বই নামাজ পড়া লোকেরা নামাজ পড়ে নিয়েছে বলে না ইয়া রসোলা নামাজ পড়েনি আল্লাহ রসুলাম একবার নয় দুবার নয় তিনবার নামাজ পড়ার চেষ্টা করেছেন কিন্তু জ্ঞান শূন্য হয়ে গেছেন তারপরে চতুর্থবারে আবার জ্ঞান ফিরেছে তিনি দুজনের ফাদিল আব্বাস এবং হাজেত আলী এরা গিয়ে আনহ দুজনের কাঁধে ভর করে ছাঁচড়াতে ছাঁচড়াতে মসজিদে গেছেন বসে বসে নামাজ পড়েছেন তো এই কঠিন যন্ত্রণাতে নিয়েও তিনি নামাজ দিনিয়া থেকে ছেড়ে যাননি এবং এটাই প্রমাণ করে দিয়ে গেছেন যে মানে নামাজ হচ্ছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নামাজ হচ্ছে আল্লাহ সব থেকে প্রিয় এবং কঠিন অবস্থাতেও জ্ঞান থাকা পর্যন্ত নামাজ কোনো অবস্থাতেই মাফ নেই যুদ্ধক্ষেত্রে তো নামাজ মাফ নেই তো ভাইজান যদি জ্ঞান শূন্য হয়ে থাকে তাহলে তার জন্য নামাজ মাফ আর যদি জ্ঞান থেকে থাকে তাহলে সে শুয়ে নামাজ পড়বে সাল্লাম বলছেন যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা রাখো সে দাঁড়িয়ে নামাজ পড়বে যদি দাঁড়িয়ে ক্ষমতা না রাখে তাহলে সে বসে নামাজ পড়বে বসার মধ্যে যদি সে ক্ষমতা না রাখে আলা জাম্ব তাহলে সে যে অবস্থায় আছে সেই অবস্থাতে সে মানে শুয়ে শুয়ে নামাজ পড়বে তার জন্য তখন কেবলা শর্ত নয় যেদিকে মুখ করে আছে সেই দিকে মুখ করে সে নামাজ পড়বে সুতরাং কেউ যদি নামাজ কাজারে রেখে মারা যায় আর যদি তার জ্ঞান থেকে থাকে এই নামাজের কোনো কাফফারা হয় না আর নামাজের কাজা হয় না নামাজের কাজা একমাত্র সেই করবে যিনি নামাজ কাজা করেছেন যিনি নামাজ যার নামাজ ছুটে গেছে তিনি বাকি অন্য লোক কেউ নামাজ কাজা করতে পারে না এবং নামাজের কোনো কাফারা হয় না যে এত টাকা দিলে নামাজ মাফ হয়ে যাবে এত টাকা দিলে নামাজ আল্লাহ ক্ষমা করে দেবে এই যে কাদা উমরে যেটা বলছে হ্যাঁ গো কত বছরের নামাজ কাজা আছে বা কত দিনের নামাজ কাজা আছে এত দিনের এত টাকা দিয়ে দাও তাহলে সব নামাজ মাফ হয়ে যাবে এগুলো মানুষের মন গড়া মানুষের মন এগুলো এখন যদি তিনি নামাজ কাজা করে গিয়ে থাকেন যে নামাজ না পড়ে গিয়ে থাকেন তাহলে আপনারা যেহেতু তার আত্মীয় আপনাদের ওপরে একটা কর্তব্য সেটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি যে আপনাদের একটা কর্তব্য তার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ সে কি অবস্থায় নামাজ কাজা করেছে আমরা তো জানি না বা হয়তো যদি জেনে থাকেন আপনারা তা সেই অবস্থাগুলোকে উল্লেখ করেন এবং বলেন আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোকে তাকে তুমি মাফ করে দাও তার জন্য ইস্তেক করেন তার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে এটাই হচ্ছে সবথেকে বড় কাফারা আর টাকা দিয়ে কাফারা হয় না টাকা দিয়ে কাফারা হয় না ধান দিয়ে কাফারা হয় না নামাজের নামাজের মূল্য ওই এক কেজি চালে হয় না ভাইজান নামাজ অত ছোট জিনিস নয় নামাজের মূল্য ওই একশো টাকা দিয়ে হয় না নামাজ অত ছোট জিনিস নয় এক মানে এক এক নামাজ সারা পৃথিবীকে যদি একদিকে ওজন করা হয় এক হপ্ত নামাজের মূল্য দিতে পারবে না তাহলে আপনি কত টাকা দিবেন সারা পৃথিবী বিক্রি করে দেবেন এক হপ্তা নামাজের জন্যে তো এক নামাজ সারা পৃথিবী বিক্রি করলেও এক হপ্তা নামাজের মূল্য হয় না তো ওই মূল্য দিয়ে নামাজের কাফারা সম্ভব না কোশ্চিন কালেও না এগুলো আমাদের হুজুরদের কিছু বানানো তাদের চার পেট পুজারী যারা তারা এগুলো এইগুলো বানিয়েছে নামাজ অত ছোট জিনিস নয় আল্লাহ হরবুল আলম কোরআনে কারিমের মধ্যে বলছেন ইন্না সলা আনির ফায় সাহেব কার নামাজ সমস্ত রকমের অপরাধ অপকর্ম থেকে নামাজ বিরোধ রাখে তাহলে নামাজ তাহলে কত মানে কত মর্যাদাপূর্ণ অন্য একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন আউলাম ইহার ভীল আব্দ ইয়ামুল কয়ামত আসলা ওয়া সালহাত সাল হাত আয় আমাল ইক করলে ওয়াসাদত ফসাদ আসা আয়রও আমা ইক করলে কে আমাদের দিনে সর্বপ্রথম যে হিসাব নেবেন মোহানাটা বলা আলবেন সেটা হচ্ছে নামাজ আল্লাহ যদি বলে তোমার নামাজটা সঠিক তো সমস্ত ভালো কাজগুলো সঠিক আর যদি বলেন তোর নামাজটাই ভুল তো সমস্ত ভালো কাজগুলো ভুল সুতরাং নামাজের ওপরে নির্ভর করবে সমস্ত জিনিসের বৈধতা সমস্ত জিনিসের কবুল হওয়া না হওয়া তো নামাজ যান কোনো কাপড়া হয় না একমাত্র যে নামাজ কাজে করেছে তাকেই নামাজটা করতে হবে তাছাড়া টাকা দিয়ে নামাজের কাফারা আদায় হয় না কিছু দিয়ে নামাজের কাফারা আদায় হয় না ঠিক আছে ভাই যান আসসালাম আলাইকুম আরহাম